আসসালামু আলাইকুম সাকিব পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আজকে আলোচনা করব শীতকালীন সময়ে পুকুরের পানির গভীরতা কতটুক রাখতে হবে এমনকি কোন মাছের জন্য কতটুক গভীরতা না রাখলেই মাছ চাষ হবে না তো শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন সব কিন্তু একটা ভিডিও হবে তবে ইনফরমেটিভ ভিডিও হবে তো এখনও যারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে দিন বেল বাটন প্রেস করে দেবেন যাতে নতুন 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 ভিডিও সব দেখতে হবে শীতকালীন সময় আপনি মাছ চাষ করতে চান কারণ কি সারা বছর মাছ চাষ করতে চান একটাই কারণ অন্য কোনো কারণ না সারা বছর জুড়ে যাতে আপনি মাছ চাষ করতে পারেন আপনার পুকুরে যাতে মাছের যাতে কখনো যাতে চাষ বন্ধ না থাকে সেদিকে খেয়াল করে আপনি কি করছেন শীতকালীন সময় আপনি মাছ চাষ করতে যাচ্ছেন কিন্তু আপনার পুকুরে পানি কমতে থাকে সেই দিকে আপনি খেয়াল করতেছেন না নজরদারি রাখতেছেন না তো দেখা যাচ্ছে আপনি খামারে নিজে থাকতে পারেন অথবা আপনি ঢাকায় থাকতে পারেন বা কোনো জেলা শহরে থাকেন আপনার খামার দেখাশোনা অন্য কেউ করতেছে আপনাকে হয়তো বা পানির গভীরতাটা জানাচ্ছে না শীতকালীন সময়ে পানির উচ্চটা আস্তে আস্তে কমতে থাকে তো পানির লেয়ারটা যখন নিচ দিক নামতে থাকবে তখন মাছের গণতা আলটিমেটলি কিন্তু বাড়তে থাকলো অর্থাৎ চার ফিট গভীরতা যেই মাছ চাষ করতেছেন পাঁচ ফিট গভীরতা যে মাছ চাষ করতেছেন সেটা যদি উচ্চতা যদি কমে আসে সেই ক্ষেত্রে তার মানে গণত্ব বেশি হয়ে গেল তো গণত্ব যদি বেশি যায় সেক্ষেত্রে কিন্তু মাছের রোগ ব্যাধি হইতে শুরু হয় এবং কি এই জায়গায় মাছের কিন্তু গ্রোথ কমে যেতে থাকে তো তার মানে কি করছে পানির গভীরতা বাড়াইতে হবে শীতকালীন সময় আমরা যখন পানির উচ্চতা বাড়াবো সেদিকে খেয়াল করা যে কয়েকটা দিক খেয়াল করতো অবশ্যই যাতে পানির স্রোতটা তৈরি হয় একসাথে যাতে দুইটা কাজ হয়ে যায় পানির স্রোত যদি তৈরি করতে পারি দিন শেষে আমাদের কী হবে পুকুরে একটা কৃত্রিম একটা পানির স্রোতের মাধ্যমে আমরা কি করতে পারলাম অক্সিজেন কিন্তু বাড়াইতে পারলাম তো তার মানে পানি দেওয়া হলো পানির উচ্চতাটা বাড়লো অন্যদিকে আমাদের পুকুরে কী হলো একটা আর্টিফিশিয়াল বা কৃত্রিম একটা স্রোত তৈরি হলো এতে করে অক্সিজেনের স্বল্পতাটা কিন্তু কমে যাবে অক্সিজেন কিন্তু বাড়তি একটা অক্সিজেন কিন্তু মাছ পাবে যার মাধ্যমে কী হবে মাছের কিন্তু স্ট্যামিনা বাড়বে মাছ কিন্তু দ্রুত সময় কিন্তু ইলেকট্রোলাইট বা শক্তির একটা সঞ্চয় করতে পারবে মাছের কিন্তু ভালো একটা গ্রোথ করতে পারবেন তো এই কাজটা করা উচিত কখন দুপুরবেলা করবেন দুপুরবেলা প্রতিদিন দেড় ঘন্টা দুই ঘন্টা করে বা এক ঘন্টা করে আপনারা কী করুন ডিপের পানিটার ব্যবস্থা করবেন এতে করে আর একটা কাজ হবে কী কাজ হবে এই জায়গায় যখন পানিটা যখন দিতেছেন তখন ডিপের পানি যখন ব্যবহার করুন তখন কিন্তু এই পানিটা কিন্তু গরম পানি আসে তো গরম পানি যখন আসবে ঠান্ডা পানির সাথে যখন মিশ্রিত হবে তখন কিন্তু মাছগুলো দেখবেন কিন্তু এই পানির যখন যে জায়গায় দিচ্ছেন পানি যে জায়গা পড়ছে তার আশেপাশের মাছগুলো কিন্তু খুব সুন্দর করে কিন্তু একটু আমোদ ফুর্তি করতে থাকবে এর মাধ্যমে কি হবে তার মানে বোঝা যাচ্ছে ওই জায়গায় মাছ খুব শান্তিপূর্ণভাবে আসে তো এই ব্যবস্থাপনা যদি দৈনিক যদি করতে পারেন এই ক্ষেত্রে শীতকালীন সময় আপনার দেখা যাবে মাছের গ্রোথটা কিন্তু ভালো থাকবে তো এই কাজটা অবশ্যই তাহলে করা উচিত পানির গভীরতা কোনোভাবে যাতে সাড়ে তিন ফিট চার ফিটের নিচে না আসে সেদিকে খেয়াল করতে হবে কোনোভাবে সাড়ে তিন পিঠের নিচে আসা যাবে না সাড়ে তিন পিঠের নিচে আসলে আপনি মাছ চাষে কিন্তু ভালো একটা সমস্যা পড়বেন কী কী সমস্যা হতে মাছের রোগ বেধি প্রথম সমস্যা মাছের রোগ বে দেবে এই কন্ট্রোলহীন যখন মাছের রোগ বেধি হবো তখন মাছের খাবার দিতে যাচ্ছেন মাছের খাওয়ার প্রতি আগ্রহ থাকবে না তার মানে ওষুধ কি আপনি খাওয়াবেন তখন আপনি ওষুধ খাওয়াতে চাচ্ছেন আপনি ইনভেস্ট করতে চাচ্ছেন যে ওষুধ খায় আপনি মাছের সুস্থ করবো কিন্তু মাছটা খাবারই খায় না মাছ যদি খাবার না খায় তাহলে কি মাছ ধরে ধরে কি এক মাছকে ইনজেকশন করা সম্ভব আমরা জানি কি মাছের যে ওষুধগুলো দেওয়া হয় এই ওষুধগুলো নর্মালি কি মাছের সুস্থ সবল করার জন্য ওষুধগুলো দুইভাবে দেওয়া হয় একটা হল পানিতে আর একটা হলো মাছের খাবারের সাথে মাছ যদি খাবারে যদি না খায় সেক্ষেত্রে আপনার মাছকে কীভাবে সুস্থ সবল করবেন তো এই জন্য আমি বলবো আগে থেকে পানির গভীরতাটা বাড়ানো রাখা উচিত পানি গভীরতা যদি সঠিকভাবে রাখতে পারতেন সেই ক্ষেত্রে মাছের সঠিক ব্যালেন্সের খাবার থাকতো মাছের কেতু অক্সিজেন স্বল্পতা হতো না এদিক দিয়ে মাছে কিন্তু রোগাক্রান্ত হতো না এখন আসেন যে এই পানি গভীরতা কোন মাছের জন্য কতটুকু রাখতে হয় যে কোনো মাছের ক্ষেত্রে বাংলাদেশের চাষ উপযোগী যে কোনো মাছের জন্য মিনিমাম চার ফিট গভীরতা রাখা উচিত চার ফিট থেকে সাত ফিট গভীরতা রাখলে মাছ চাষে কিন্তু ভালো করা যায় এখন গভীরতা যদি কারো পুকুরে দুই ফিট তিন ফিট আড়াই ফিট দেড় ফিটে চলে আসে সেক্ষেত্রে অবশ্য অবশ্যই আপনি ঝুঁকিপূর্ণ অবস্থায় আছেন পানি গভীরতা মিনিমাম চার ফিট রাখার চেষ্টা করেন যদি সম্ভব না হয় সেক্ষেত্রে সাড়ে তিন ফিট মিনিমাম রাখেন এর নিচে পানি রাখলে আপনার সমস্যা কিন্তু পড়ার চান্স থাকবে মানে থাকবে 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 তো এই জন্য আপনার কি করতে হবে চার ফিট গভীরতা রাখতে হবে এখন কথা হলো যে আপনার পুকুরের গভীরতা এমনি থাকে পনেরো ফিট বিশ ফিট সেই ক্ষেত্রে আপনার গভীরতা যদি পানির উচ্চতা যদি পনেরো ফিট বিশ ফিট থাকে সেক্ষেত্রে আপনার পানির গভীরতা আস্তে আস্তে কম থেকে অন্তত দশ ফিটে নেই আসছে আট ফিটে নেমে আসছে আপনার আপনার পানি দেওয়া লাগবে কিনা হ্যাঁ আপনার তারপর আপনি চেষ্টা করবেন কি পানি গভীরতা ঠিক আছে ওকে স্ট্যান্ডার্ড ঠিক আছে ভালো ওকে আট ফিট দশ ফিট আছে আমি বুঝলাম যে ওকে ভালো সমস্যা নেই কিন্তু আপনি কী করেন দুপুরবেলা যদি দৈনিক এক ঘন্টা দেড় ঘণ্টা করে যদি পানি ডিপের পানিটা আন্দোলিত করতে পারেন অথবা এয়ারটা চালু রাখতে পারেন সেক্ষেত্রে কিন্তু সুন্দর একটা পরিবেশ কিন্তু তৈরি হবে এই ক্ষেত্রে কিন্তু মাছের অক্সিজেন স্বল্পতা আর হবে না তো এই কাজগুলো অবশ্যই অবশ্যই করা উচিত আমরা মাছ চাষ করবো মাছকে সুস্থ সবলভাবে বেড়ে ওঠার সুযোগ দেবো এবং কি কোনো প্রাণী যাতে কষ্ট না পায় কষ্ট দিয়ে কোনো প্রাণী চাষ করবো সেক্ষেত্রে কিন্তু দিন শেষে কিন্তু রিজিকের মালিক আল্লাহ সো রিজিক আছেন উনি কিন্তু প্রত্যেকটা প্রাণী কিন্তু তৈরি করছেন কী করার জন্য আশ্রাফুল মাকলুকাত আমরা এই মানুষের জন্য কিন্তু সব প্রাণী অন্যান্য প্রাণীগুলো তৈরি করছেন তো এই সব প্রাণী আমাদের জিম্মায় আছে তাদেরকে অবশ্যই সঠিক জিনিসে দিয়ে সঠিক মেনটেন দেওয়া সঠিক ম্যানেজমেন্ট দেওয়া তাদের উৎপাদন করা উচিত তাদের প্রতি খেয়াল রাখা উচিত প্রতিটা প্রাণীর জন্য অবশ্যই এই জিনিসগুলো করা উচিত সেটা একটা রাস্তার কুকুর হোক বিড়াল হোক তারা কষ্ট পাচ্ছে আমাদের দিন শেষে আমাদের মানুষের কিন্তু কষ্ট হওয়া উচিত বা কষ্ট লাগে আমরা এই জিনিসটা যদি ব্যবস্থাপনা নিচ্ছি সে একটা রাস্তার কুকুর একটা কোনো কারণে সে শীতার্থ অবস্থায় আছে বিড়াল একটা শীতার্থ অবস্থায় আছে তো এই জিনিসটা আমাদের কোনো উপকার করতেছে না হয়তো বা সরাসরি উপকার করতেছে না প্রত্যক্ষভাবে উপকার না করলেও পরোক্ষভাবে উপকার করতেছে তো এই দিকগুলো আমাদের কি করতে হচ্ছে তারপরে আমাদের নজরদারি রাখতেছে যে একটা শীতের কষ্ট পাচ্ছে এই জিনিসটাকে আমরা সাহায্য সহযোগিতা করতে হচ্ছে মাছ দিন শেষে পানির ভিতরে থাকে তার হয়তো বা শীত লাগে না কিন্তু তার জন্য অবশ্যই অক্সিজেন স্বল্পতা হলে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই তার জন্য সমস্যার কারণ হয়ে দাঁড়া তো আপনার পুকুরে যে মাছগুলো চাষ করতেছেন সেই চাষ ব্যবস্থা করার পরেই দেখা যাচ্ছে কি তারা আপনাকে একটা প্রফিট দিচ্ছে তো অবশ্যই ভালো একটা টেক কেয়ার কিন্তু করা উচিত তো শুধুমাত্র যদি পানির গভীরতাটাই বাড়ান সেক্ষেত্রে কিন্তু অনেক রূপ বেঁচে থেকেই কিন্তু মাছকে বাঁচানো যায় তো এই জন্য অবশ্যই পানি ইম্পর্টেন্ট তো আপনারা কী করতে পানির গভীরতা বাড়াইতে হবে যদি নিজে খামারে যদি না যান সেক্ষেত্রে আপনার বলবেন খামারে যারা দেখাশোনা করতে ম্যানেজমেন্ট করেছে তাদেরকে একটা ভিডিও কল দিয়ে বলেন যে ভিডিও পাঠাও অথবা আপনি নিজে ভিডিও কলে দেখেন যে সমস্যা কী আছে সেই সমস্যাগুলো দেখে সমাধান করেন অথবা আপনার একজন প্রতিনিধি মাসে একজন মিনিমাম একবার পাঠ করে পাঠায় দেখেন তো পুকুরে পানি গভীরতা কমছে কি বা পানির গভীরতা কমলে সেক্ষেত্রে অবশ্যই পানি গভীরতা যাতে বাড়ানো হয় বা প্রতিদিন যাতে পানি দেওয়া হয় সেদিকে বলে অবশ্যই নজরদারি করা তো ইনশাল আশা করি এতে করে আপনার পুকুরে কিন্তু পরিবেশ ভালো থাকবে মাছ সুস্থ সবলভাবে বড়ো হবে এবং আপনার একটা ভালো প্রফিট করতে পারবেন তো ইনশাআল্লাহ আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম